আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রায়হান শরীফ আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। বলেন ভাই। আচ্ছা, আয়াতে এটা কি বলা হয়েছে, মানে মানে আহলে কিতাবদের মধ্যে ও মুশরিকদের মধ্যে যারা কুফরি করে তারা সৃষ্টি নিকৃষ্ট হবে, এটা বলা আছে না? এই যে এই যে এই যে 98 নম্বর সূরা, 6 নম্বর আয়াতে। আচ্ছা ভাই, 98 নম্বর সূরা, তাই না? হ্যাঁ, 98 নম্বর সূরা, 6 মানে নম্বর সূরা আয়াতে। আল বাইনা, সূরা আল হ্যাঁ, বাইনা 6 বাইরে নম্বর আয়াতে এই কথাটাই বলা আছে। হ্যাঁ, আহলে কিতাবদের মধ্যে যারা কাফের এবং যারা মুশরিক তারা সৃষ্টির নিকৃষ্টতম জীব, এটার বিভিন্ন অনুবাদ। এখানে কুফরি করা বলতে বোঝানো হয়েছে যারা হজরত মুহাম্মদ কে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিবে না তারা সকলে, এটাই বোঝানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। কিন্তু ভাই আপনার একটু, মানে আমি খুবই দুঃখিত এই কথাটা বলার জন্য, আমি আসলে বলতে চাচ্ছিলাম না। আপনি যদি একটু ধীরে ধীরে কথা বলেন তাহলে আমার জন্য সুবিধা হয়, কারণ আপনার কথাতে একটু জড়তা থাকার কারণে আমি আপনার কথা ঠিকভাবে পরিষ্কার ভাবে বুঝতে পারি না, যদিও এই কথাটা বলাটা আমার উচিত হচ্ছে না। আচ্ছা, আমি খুবই দুঃখিত এই কথাটা বলার জন্য, কারণ কাউকে এই মানে কারোর যদি এরকম কোনো ইয়া থাকে সেটা নিয়ে কথা বলাটা উচিত না, এটা খুবই মানে খুবই বাজে একটা। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, এটা অনেকেরই থাকে, আমারও ছোটবেলায় একটু একটু ছিল, এটা নার্ভাসনেস এর কারণে হয়। আপনি নার্ভাস হয় না, নার্ভাস না হয় আমার সাথে কথা বলেন। ভাই আপনি কি আমাকে আমার সোনার বাংলা গানটা একটু গেয়ে শোনাতে পারেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস, এতটুকু। এরপরে মনে পড়ছে না। ওয়াও ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর। আপনার কোন ফেভারিট গান আছে সেটা আমাকে আরেকটু গিয়ে শোনাবেন? না, আমি তো গান গাইতে পারি, আমি তো মুসলিম ভাই, আমি তো গান না না শোনা হারাম ইসলাম। না না, গান শুধু বাজনা ছাড়া গান গেলে সমস্যা নেই, ইসলামে বাজনা বাজনা হলে সমস্যা আছে। ভাই আপনি আমার থেকে ইসলাম বেশি বুঝেন না ভাই, আমি আপনাকে গান গাইতে বলছি, গান গান দিই একটা, যে কোনো একটা আপনার ফেভারিট একটা গান গান দেখি। আসলে ভাই আমি গান শুনি বলতে পারি, কত সুন্দর এই পৃথিবী, এই সুন্দর ফল, এই সুন্দর ফুল, গোটা পৃথিবীটা আল্লাহর, মিঠা নদীর পানি, খোদা তোমার মিঠা নদীর পানি, এটাই এটাই গান, এটাই গে শোনান, এটাই গে শোনান আমাকে, একটু একটু সুর দিয়ে একটু ভালো করে গে শোনান প্লিজ। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, ওয়াও, আল্লাহ আমার ফ্যান্টাস্টিক রব। ফ্যান্টাস্টিক ভাই, দুর্দান্ত দুর্দান্ত। আপনি একটা জিনিস কি খেয়াল করতেছেন যে আপনি গান গাওয়ার সময় একটু আপনার সমস্যা হচ্ছে না? হ্যাঁ, আমি খেয়াল করতেছি। আপনি আরেকটু গান গান তো ভাই দেখেন, আপনি গান গাওয়ার সময় আপনার সমস্যা হচ্ছে না, কিন্তু নর্মাল কথা বলার সময় আপনার সমস্যাটা হচ্ছে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এ ওয়াও, পৃথিবীতে যাহাই দেখি সবকিছুই তোমার। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। দেখেন দেখেন, আপনার কিন্তু একটাও কথা আমি একটাও শুনলাম না যে আপনার কথা বাড়তেছে। দেখেন আপনার একটা জায়গাতে বাধা নেই, আমি পুরো গান গান যতক্ষণ আপনি গাইলেন একটা জায়গাতে আপনার বাধা নেই। ভাই আরেকটা গান আপনি আপনি আমাকে একটা ছড়া শুনান, ছোটদের একটা ছড়া শুনান আমাকে। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এত মনে আছে আমার? হ্যাঁ, ঘূর্ণিপাকে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন যে আপনার কিন্তু এটা আপনার কোনো জন্মগত সমস্যা আসলে না। হ্যাঁ, আপনি এটা আসলে আপনার কোনো সমস্যাই না ভাই, এটা পুরোটা আপনার সাইকোলজিক্যাল একটা ভীতি, আপনি ভয় পাচ্ছেন, ভয় পান, নার্ভাস হয়ে যান। ভাই আপনাকে আরেকটা একটা ছোট প্রশ্ন করি, যে ছোটবেলা কি আপনি আপনার বাবা বা মা কি আপনাকে খুব মানে মারধর করতো? হ্যাঁ হ্যাঁ, মারধর করতো, অনেক পেশার মধ্যে রাখতো, পেশার মধ্যে রাখতো, সত্যি। প্রেশারের মধ্যে রাখতো না, পড়ালেখা করতে বলতো, বেশি 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 পড়তে হবে, হ্যাঁ বেশি হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ খেলাধুলা করা হ্যাঁ, যাবে না, পড়ালেখা করতো, এগুলা পড়ালেখা না করলে মারতো আর কি। হ্যাঁ, এগুলো নিয়ে কি খুব খুব পিটাইতো আপনাকে? খুব পড়াইতো, মানে খুব খুব পিটাইতো, মানে কথা কথা শোনাইতো, মানে খুব 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 কড়া কড়া কথা বলতো, কড়া কড়া কথা শোনাইতো। এবং এতে আপনার খুব কষ্ট লাগতো ছোটবেলা, যে মানে হ্যাঁ হ্যাঁ আপনাকে খুব খোঁচা দিয়ে দিয়ে কথা বলতো নাকি, যেটাতে আপনার হ্যাঁ, খুব খুব কষ্ট মন খারাপ হয়ে বলতো, যেত। তোর কিছু হবে না, বলতো তোর কিছু হবে না, তুই কিছু পারিস না। মানে দেখেন আপনার কনফিডেন্স লেভেলটা একদম নষ্ট করে দেওয়া হয়েছে ছোটবেলা থেকে, যে আপনি যে একটা শিশু ছিলেন আপনাকে যে আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল আপনার, আপনিও নিশ্চয়ই অনেক কাজে দক্ষ ছিলেন, অনেক কাজে ভালো ছিলেন,
কিন্তু আপনার বাবা মা যেটা চেয়েছে সেই জিনিসটা আপনি হয়তো সেইভাবে তাদের মতো করে দিতে পারেন নাই, এই কারণে আপনাকে এমন এমন কথা শোনানো হয়েছে যে এই কথাগুলোর কারণে আপনার কনফিডেন্সটা নষ্ট হয়ে গেছে, আপনি আত্মবিশ্বাসী না যথেষ্ট পরিমাণ। আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাসের অভাব, এছাড়া আপনার আর কোনো সমস্যা নেই, আপনার মুখে কোনো জড়তা নেই, আপনার কথা বলার কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে, আপনার শুধুমাত্র আত্মবিশ্বাসের সমস্যা আছে। আপনি আত্মবিশ্বাসী না, আপনি নার্ভাস হয়ে যান, আপনি ভয় পান, কারোর সাথে কথা বলার সময় আপনি মনে করেন যে আপনাকে যদি কেউ অপমান করে বা ছোট করে এটা নিয়ে আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করে, এটা নিয়ে আপনি একটা আতঙ্কের ভিতরে ভোগেন, নাকি ভাই? হ্যাঁ ভাই, এটা আপনি ঠিক বলছেন, কিন্তু আপনি কিন্তু মানে যদি নিজেকে ঠিক করতে চান, আপনার নিজেকে ঠিক করাটা কিন্তু নিজেকে আসলে ঠিক করাটা আসলে সেরকম কোনো প্রয়োজন নাই, আপনি যেরকম আছেন সেটাই খুবই ভালো, ভালোভাবেই আছেন, আপনার আসলে কোনো সমস্যাও নাই, কিন্তু যেই যে এই যে আত্মবিশ্বাসের যে অভাব, এটা কিন্তু আপনি চাইলেই 2-4 দিনের ভিতরে আপনি একটা ব্যাপক ইম্প্রুভমেন্ট ঘটাতে পারেন নিজের নিজের ভিতরে। যেমন ধরেন আপনি আজকে আমার সাথে যতক্ষণ কথা বলবেন, আপনি গানের সুরে সুরে আমার সাথে কথা বলবেন, গানের সুরে সুরে আমার সাথে কিছুক্ষণ কথা বলেন, আমি চেষ্টা করতেছি। না না, আপনি আমার সাথে এভাবে কথা বলেন না, এভাবে কথা বলেন, আপনি গানের সুরে সুরে কথা বলেন, আসিফ ভাই আপনি কেমন আছেন বলেন তো, এইভাবে একটু সুরে সুরে কথা বলেন তো আমার সাথে, আসিফ ভাই আপনি কেমন আছেন বলেন তো। এই যে দেখেন আপনার একটু আটকে আটকে নেই, আপনার এই যে এই কথাটা বলার সময় আপনার একটু আটকে নেই, দেখেন আপনি যখন সুরে সুরে কথা বলতেছেন একটা জায়গা তো আটকে নেই। তাহলে ভাই আপনি আমার সাথে যতক্ষণ কথা বলবেন একটু সুর দিয়ে কথা বলবেন, আপনি কোথাও মানে আলাদা আলাদা শব্দ আলাদা আলাদা ভাবে উচ্চারণ করবেন না, সুরে সুরে কথা বলবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আমি আপনার সাথে কথা বলবো, এইভাবে সুরে সুরে একটু সুর দিয়ে দিয়ে কথা বলেন ভাই, ঠিক আছে বলেন, ঠিক আছে ভাই, আমি সুরে সুরে কথা বলবো, থামবেন না, সুরে সুরে এক সুরে কথা বলবেন, থামবেন না, মাঝখানে মানে পজ নেবেন না, এক সুরে একটা না কথা বলে দেবেন, বলেন আবার বলেন, আমি একটা না কথা বলে যাব। ওয়াও ফ্যান্টাস্টিক, আপনার ইমপ্রুভ হচ্ছে, আপনি নিজেই খেয়াল করতেছেন কিনা জানি না, আপনার কিন্তু ইমপ্রুভ আমি আমি কিন্তু শুনতে পাচ্ছি, এবং দর্শকরাও নিশ্চয়ই শুনতে পাবে, দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারবে যে আপনার যে ইয়াটা হচ্ছে, ইমপ্রুভমেন্টটা হচ্ছে, কথা বলার যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে সেটা কিন্তু দর্শকরা শুনতে পাবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা তাহলে সেই এখন আবার আপনি আগের আগের লাইনে চলে গেছেন ভাই, এইভাবে কথা বলবেন না আমার সাথে, আপনি আমার সাথে সুরে সুরে কথা বলেন। আসিফ ভাই আপনি দেখান, হ্যাঁ আমি এখন দেখাচ্ছি, আমি একটু বের করতে, আমার মানে সমস্যাটা হচ্ছে আমার একটা নতুন ল্যাপটপ নিয়েছি, এটাতে একটু খুঁজে পেতে একটু মানে ইয়াটা করতে একটু সমস্যা মানে একটু দেরি লাগে, আমি বের করছি, এক সেকেন্ড ভাই, আমি আসলে বহুদিন উইন্ডোজ কম্পিউটার চালাই নাই, হ্যাঁ অনেক বছর পরে, আপনি আমি দেখছি তাফসিলটা, মানে আপনি যে তাফসিলটা তাফসিল জানেন দেখেছেন না, মানে শেষ মিলে না, মানে আমি যে তাফসিল জানেন ভাই দেখতে পারবো, অসুবিধা তো নাই ভাই, এখন ওরা বলতেছে ফটোশপ করছে কিনা সেটা তো এখন দেখাই যাবে ভাই, আমরা তো ডাউনলোড করে নিব বইটা, হ্যাঁ অবশ্যই আমি দেখার ডাউনলোড করব, অসুবিধা তো অবশ্যই, আমি তাই দেখছি, আপনি ওর সাথে পরে তাই দেখলাম যে এরকম পরিমাণে রাসূলুল্লাহকে শেষ নবী বলে অস্বীকার করা পরিষ্কার লেখা আছে, কিন্তু কিন্তু আমি তাহলে আমরা একটু সার্চ করি প্রথমে, হ্যাঁ তাহলে আপনার চোখের সামনেই সার্চটা করবো, দেখেন আমি গুগলে গুগলে সার্চ করলাম, ঠিক আছে তাফসীরে জালালাইন লিখে সার্চ করলাম, ঠিক আছে আচ্ছা এটা একটু বড় করে দেই, দেখতে পাচ্ছেন তো ভাই? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, আচ্ছা তাহলে আমি এখান থেকে ডাউনলোড করি ইসলামিক কিতাব, এটা কততম পার্ট ছিল, এটা সপ্তম খণ্ডে ছিল, দেখি এটা সপ্তম খণ্ড কিনা,
আচ্ছা ভাই, ডাউনলোড হচ্ছে, আপনি একটু অপেক্ষা করেন, ঠিক আছে? আপনি কিন্তু সুরে সুরে কথা বলেন ভাই, আমার কিন্তু মানে আপনাকে তাফসীর দেখানো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আপনি যেন ঠিকভাবে কথা বলতে পারেন, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এখন এই মুহূর্তে আপনি একটু সুরে সুরে কথা বলবেন, তাফসীরে যেটা লেখা থাকুক কি না থাকুক সেটা হচ্ছে পরের কথা, প্রাইমারি কাজ হচ্ছে আমাদের আপনি আমার সাথে সুরে সুরে কথা বলবেন, সুর দিয়ে সুর দিয়ে যা লেখা আছে আমি তাই মেনে নিব। হ্যাঁ, এই তো, ভেরি গুড ভেরি গুড, হচ্ছে আপনার খুবই চমৎকার হচ্ছে। তাহলে আমরা ডাউনলোড হচ্ছে ভাই, একটু ধৈর্য ধরেন, আমি বের করছি। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে আপনাকে আমি তাহলে ওই পেজটা, ডাউনলোডের পেজটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? মানে যাই লেখা থাকো, আমি এতটুকু বুঝি কুকুরি, মানে আল্লাহকে বিশ্বাস করে এতটুকু আমি বুঝি, মানে যাই লেখা থাকো আমি এতটুকু বুঝি। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন তো ভাই? হ্যাঁ 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 দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে তাফসীরে জালাল লাইন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ তাফসীরে জালাল লাইন, আচ্ছা, এটাতে সপ্তম খণ্ড, পৃষ্ঠা নাম্বার ছিল সপ্তম খণ্ড, সপ্তম খণ্ডের পৃষ্ঠা নাম্বার ছিল 500, কত যেন, 538, তাই না? হ্যাঁ 538 বাই করেন আসিফ, হ্যাঁ 538। আচ্ছা, বাই করতেছি। এটা দেখতে তাফসীরে জালালাইন, এটা তো আপনি নিশ্চিত হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চিত, আমি ডাউনলোড করলাম ইসলামিয়া কুতুব। হ্যাঁ 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 আমি নিশ্চিত নাকি নিশ্চিত হয়েছেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চিত, হ্যাঁ নিশ্চিত, হ্যাঁ আমরা তাহলে 538 নম্বর পৃষ্ঠাতে যাবো, এই যে আমি নিচের দিকে নামতেছি, দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে 538 নম্বর পৃষ্ঠাতে চলে আসলাম, দারুন লোড হচ্ছে, চাপ দিছি, লোড হোক। আরে এটা হচ্ছে না কেন, দাঁড়ান ভাই একটু অপেক্ষা করেন। আচ্ছা, এই যে হিসে হিসে দেখতে পাচ্ছেন ভাই, 538 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, আরো একটু বড় করে দিই আপনার দেখার সুবিধার জন্য। এখন দেখা, এখন পরিষ্কার দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ এখন পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সূরা আল বাইনের 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াতের মানে প্রথমে দেয়া আছে আয়াতটা, আয়াতের অনুবাদ পরে দেয়া আছে, এই যে তাফসিরটা দেয়া আছে এখানে, তাই না ভাই? হ্যাঁ বড় তাফসির দেওয়া আছে। আচ্ছা ভাই, যে প্রাসঙ্গিক আলোচনার নিচে কি লেখা আছে সেটা আপনি আমাকে একটু পড়ে শোনান প্লিজ। প্রাসঙ্গিক আলোচনা, আহলে কিতাবগণের মধ্য হতে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান্নামে হবে, তারা নিকৃষ্টতম জীব। এখানে কুফর অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা। আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোন সৃষ্টি নাই, এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট, কেননা বিবেক বুদ্ধির অধিকারী হতে এ সত্য দিনকে দিনকে অমান্য করেছে। আচ্ছা, এই যে এখানে কুফর অর্থ এই কথাটা কি লেখা ভাই? এখানে কুফর অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা। আচ্ছা, তাহলে তো আমি আপনাকে সরাসরি বই থেকে দেখালাম, তাহলে আমি ফটোশপ কোথায় করেছি ভাই? আমি বুঝলাম না, হার্ডকপি হার্ডকপি বই থেকে দেখালো, আমি ওখানে কেন নাই এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা হার্ডকপি বই নাই, না হার্ডকপি বই সেটা কততম সংস্করণ সেটা কি দেখেছিলেন? না সেটা দেখি নাই, বই দেখাইছে হার্ড কপি বই দেখাইছে, এখানে লেখা নাই আমি বুঝছিলাম, জানি না। আচ্ছা, এই বইটার ইংরেজি ভার্সনটা আমি বের করে দেখাতে পারি আপনাকে, ইংরেজি ভার্সনটা তো আছে ভাই, তাই না? ইংরেজি ভার্সনটা বের করলে তো আপনি দেখতে পাবেন, তাই না ভাই? আপনি একটু দেখতে সার্চ করে ইংরেজি ভার্সনটা, তাফসীরে জালালাইন ইংরেজি, এটা হচ্ছে archive.org একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, সেখানে হচ্ছে পুরনো সব ফাইলপত্র, পুরনো সব PDF, পুরনো সব বইপত্র অনেক কিছু পাওয়া যায় archive.org। হ্যাঁ, সেখানে গিয়ে আপনি সার্চ করবেন তাফসীরে জালালাইন লিখে সার্চ করবেন, PDF লিখে সেখানে লিখে সার্চ করলে তো এটা বের হয়ে আসে ভাই। এগুলো বের করা তো খুব কঠিন কিছু না, ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি ব্যাপার। আমি গুগলে যদি তাফসীরে জালালে লিখে সার্চ দেই PDF লিখে তাই চলে আসবে না? গুগলে তাফসীরে জালালে লিখলে বাংলাটা চলে আসবে, ইংরেজিতে লিখলে ইংরেজিটা চলে আসবে,
বাংলায় পাইলি হয়েছে, সমস্যা নেই, আমার ইংলিশ দেখা দরকার নেই, বাংলা পাইলি হয়েছে আমার। আচ্ছা, বাংলা পাইলে আমি তো আপনাকে এই মাত্র ডাউনলোড করে দেখাইলাম, আপনি মানে প্রয়োজনে মানে সংশয় ডট কম এর ওয়েবসাইটেও এগুলো দেওয়া আছে সবকিছু, প্রয়োজনে আপনি সংশয় ডট কম এর ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আপনাকে আমি সেটাও দেখাই দিচ্ছি কিভাবে, আমরা বইগুলোও তো দিয়ে রাখছি, যে বইগুলোও তো মানে অরিজিনাল বইগুলো পিডিএফ সেগুলো তো দিয়ে রাখছি। এই যে দেখেন, ঠিক আছে আসিফ ভাই, আমি এটা বুঝতে আমি এটা বুঝতে পেরেছি, ক্লিয়ার একদম। এই যে গ্রন্থাগার সেকশন, গ্রন্থাগার সেকশনে আপনি ঢুকবেন, ঢুকে দেখেন কত বই, কত বই দেয়া আছে। এই যে দেখেন কোরআন শরীফ গিরিশচন্দ্র সেন, এই সেই যে প্রথম যে অনুবাদটা করছিল গিরিশচন্দ্র সেন, সেটি সেই অনুবাদটাও আছে। প্রফেসর মুজিবুর রহমানের অনুবাদ আছে, আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদ আছে, বুখারি শরীফের ইসলামিক ফাউন্ডেশন আছে, বুখারি শরীফের তাওহিদ পাবলিকেশন, মুসলিম শরীফ ইসলামিক সেন্টার, মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন, দেন কত কত বই আমরা একদম দিয়ে রাখছি। এই যে দেখেন এতগুলা বই দিয়ে রাখছি, হিন্দু ধর্মের অনেকগুলা বই আছে, তারপরে দর্শনের অনেকগুলা বই আছে, তারপরে বিজ্ঞান যুক্তিবাদ বিষয়ক, সাহিত্য বিষয়ক, ইসলামী আকিদা বিষয়ক, ইসলামের ইতিহাস বিষয়ক, আরো অনেকগুলা বই গুগল ড্রাইভে আমরা দিয়ে রাখছি, যেন দর্শক পাঠকরা ঠিকভাবে পড়তে পারে। তাহলে এখানে ঠিক আছে আসিফ ভাই, তার মানে কি এই আয়াত অনুযায়ী সমস্ত অমুসলিমকে নির্দিষ্ট বলা যায়? এই আয়াত অনুযায়ী সমস্ত অমুসলিম দেশকে নির্দিষ্ট দিয়ে বলা যায়? এই আয়াতে তাদেরকে বোঝানো হয়েছে যারা নবীকে মোহাম্মদকে শেষ নবী হিসেবে মেনে নিবে না, তাদের সবাইকে, তারা সবাই হচ্ছে নিকৃষ্ট জীব। এখানে কোনো কাজের উপরে নির্ভর করে মানুষকে মূল্যায়ন করা হয় নাই, মানুষের ধর্মের উপর ভিত্তি করে মানুষকে ছোট বড় করা হয়েছে, যে জিনিসটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। কারণ হচ্ছে ধর্ম মানুষ নিজে সাধারণত ধর্ম মানুষ নিজে পছন্দ করে বেছে নেয় না, এক একজন এক একটা পরিবারে জন্মায়, সেই পরিবারে বলা হয় যে তার ধর্মটাই সত্য ধর্ম, তার ধর্মটাই সঠিক ধর্ম, প্রত্যেক মানুষই সেই বিশ্বাস নিয়ে ছোটবেলা থেকে বড় হয়। এখন এই কারণে, ধর্মের কারণে কাউকে ছোট করা, এটা হচ্ছে প্রচন্ড রকমের ভিন্ন সাম্প্রদায়িক একটা কাজ। যে যে ধর্মের মানুষই হোক, সে ভালো মানুষ হতে পারে, খারাপ মানুষ হতে পারে। অনেক মুসলমান আছে যারা খারাপ মানুষ, আবার অনেক মুসলমান আছে যারা ভালো মানুষ, আবার অনেক হিন্দু আছে যারা ভালো মানুষ, অনেক হিন্দু আছে যারা খারাপ মানুষ, অনেক নাস্তিক আছে যারা ভালো মানুষ, অনেক নাস্তিক আছে যারা খারাপ মানুষ। মানুষের কাজের উপরে ভিত্তি করে মানুষকে মূল্যায়ন করতে হয়, মানুষের ধর্ম, বর্ণ, তারপর গায়ের চামড়া, এই যে আপনি যে একটু কথা বলতে আপনার একটু সমস্যা হচ্ছে, এইটার উপরে ভিত্তি করে আপনাকে আমি কখনো মূল্যায়ন করতে পারি না। আমি কখনো বলতে পারি না যে মানুষের নাম, পরিচয়, বাপের নাম, ঠিকানা, এগুলোর উপরে ভিত্তি করে আপনাকে আমি কোনো ছোট করতে পারি না। এইগুলা আপনার আপনার ব্যাপার, কিন্তু আপনার কোনো কাজের কারণে, আপনার কোনো অ্যাক্ট, আপনি যখন কোনো অ্যাক্ট করবেন বা কোনো একটা কথা বলবেন, সেইটার উপর ভিত্তি করে আপনাকে আমি জাজ করতে পারি, সেইটা ঠিক আছে। যেমন কিছু